নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বলবো মীন রাশির জাতক ও জাতিকার এই এপ্রিল মাস কেমন যেতে চলেছে, এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে চলেছি, তাই ভিডিওটি পুরো দেখবেন। আর তার আগে আপনাদেরকে একটি ইনফরমেশান জানিয়ে দিই, আমি আরেকটি নতুন চ্যানেল খুলেছি, সেটির নাম জীবনজয়ী। এই চ্যানেলের লিংক আপনি ডেসক্রিপশন বক্সে এবং আমার এই মেন চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন। ওই চ্যানেলে মোটিভেশনের সমস্ত রকম ভিডিও দেওয়া হয় আপনাদের মোটিভেট করার জন্য, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলটির পাশে দাঁড়ান। তো আসুন শুরু করা যাক। মীন রাশির মার্চ মাস শেষ হতে চলেছে, আমি এর মধ্যেই এপ্রিল মাসের মীন রাশির ফলাদেশ তৈরি করেছি, যেগুলি আপনাদের জীবনে অনেকাংশে মিলে যেতে বাধ্য। তবে আমি একটা কথা বলি, আপনাদের জন্মছক প্রত্যেকের আলাদা আলাদা, তাই পুরোপুরি নাও মিলতে পারে। কারণ অনেকে আমাকে কমেন্টস করেন যে কী ব্যাপার আপনার এই কথাগুলো সমস্তটা তো মিলছে না, সমস্তটা নাও মিলতে পারে, তবে 50-60% আপনাদের মিলবে। তো আসুন দেখে নেওয়া যাক মীন রাশির কী কী ভালো হতে চলেছে এবং কোন কোন দিক থেকে ছোটোখাটো খারাপ হতে চলেছে। শুরুতেই এপ্রিল মাসের শুরুতেই আপনাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করবে এবং আপনারা নতুন চাকরি পাবেন, এবং আপনাদের এই এপ্রিল মাসে আপনাদের বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। যারা বিয়ে নিয়ে অনেকদিন ধরে প্রবলেমে আছেন, আপনাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের যারা চাকরি পাচ্ছেন না বা চাকরি ট্রান্সফার করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও ভালো, কারণ আপনারা এই সময়ই উপযুক্ত সময় যে আপনারা চাকরি ট্রান্সফার করে নিতে পারেন এবং নতুন চাকরি পেতে পারেন। তাই ঘরে বসে একদমই থাকবেন না, আপনারা নিজেদের কাজে মনোনিবেশ করুন। এরপরে আসি আপনাদের বিবাহস্থান, মানে আফটার ম্যারেজ যেটাকে বলে দাম্পত্য জীবন। তো মীন রাশির দাম্পত্য জীবন ভালো দেখা যাচ্ছে, তবে ছোটোখাটো গণ্ডগোল থাকবে। এই গণ্ডগোলটা নিজেদের একটু আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে সেক্ষেত্রে কিন্তু গণ্ডগোল আসবে না, আর বিনা আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকলে তো অবশ্যই গণ্ডগোল আসবে। তো কিছু তো নিজের কাছে আছেই, তো আপনারা আশা করি ভালো মতো চলুন হাজব্যান্ড ওয়াইফ মিলে, উভয় উভয়ের পরিপূরক হন, তাহলে কিন্তু প্রবলেম আসবে না। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। মীন রাশির এই মাসে সন্তান স্থান খুবই ভালো, আপনার সন্তানের জন্য আপনি গর্ববোধ করবেন এবং সন্তানের রেজাল্ট ভালো হতে চলেছে। এছাড়াও সন্তান নিয়ে আপনাদের কোনো সেরকম প্রবলেম নেই। এরপরে আসি গুরুজন ব্যক্তিদের ক্ষেত্রে, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তাদের এই মাসে ব্যথা বেদনা বাড়তে পারে, আপনারা একটু হাঁটাচলা সাবধানে করবেন, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও আপনাদের ওভারঅল মাসটা মোটামুটি ভালোই, কোনো অসুবিধা নেই। আর যারা বিজনেস করতে গিয়ে টাকা ফেঁসে গেছে বা বিজনেস করার জন্য আপনি ব্যাংকিং লোন নিতে গেছেন, সেখানে লোনটা পাস হচ্ছে না, এই মাসে আপনাদের সমস্ত কিছু হয়ে যাবে, নিশ্চিন্তে থাকতে পারেন। তো ওভারঅল যদি বলা যায় মীন রাশির মোটামুটি সমস্ত দিক থেকে ভালো, তবে একটু রাস্তাঘাটে চলাচল ঠিকঠাকভাবে করবেন যাতে আপনাদের সুস্থ থাকেন, সবল থাকেন। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।